আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজকে আমরা ঢাকা বোর্ডের অ্যাকাউন্টিং সাবজেক্টের উত্তর নিয়ে আলোচনা করবো ক খ গ ঘ একই সেট শুধু আমি সংখ্যাটা তোমাদের সাথে বলে দিচ্ছি প্রশ্নটাও তোমাদের সাথে উত্তর করে বলে দেবো তোমরা শুধু তোমাদের প্রশ্ন যে ক খ গ সেট অর্থাৎ যার যে সেট সেটা তোমরা শুধু প্রশ্নের সাথে মিলিয়ে তোমাদের উত্তর করা হলো সেটা তোমরা এখনই দেখে নিতে পারো তো সে বিষয়ে নিয়ে আজকে আমরা সম্পূর্ণ বিরতিতে আলোচনা করতে চলেছি তো সম্পূর্ণ বিরতির সাথে থাকার জন্য তোমাদের বিশেষভাবে অনুরোধ করবো তো দেখো এখানে ঢাকা শিক্ষা বোর্ডের ঢাকা ক সেটির উত্তর এক নম্বর প্রশ্ন বলছে আর্থিক বিবরণী প্রস্তুত সহজ করার উদ্দেশ্য কোনটি এখানে উত্তর হবে গহা রেওয়ামিল প্রস্তুত দুই নম্বর প্রশ্ন নতুন আসবাবপত্র মেরামত বাবদ মজুরি প্রদান করা হল কোন হিসাবটি ডেবিট হবে এখানে উত্তর হবে আসবাবপত্র তিন নম্বর প্রশ্ন বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হল সঠিক জাবেদা দাখিল কোনটি এখানে উত্তর হবে গ ক্রয় বিক্রয় ডেবিট নগদান হিসাব ক্রেডিট চার নম্বর প্রশ্ন জাবেদাকে কী বলা হয় এখানে উত্তর হবে প্রাথমিক বই পাঁচ নম্বর প্রশ্ন তালিকা মূল্যের ওপর ক্রেতাকে যে সার দেওয়া হয় তাকে কি বলে এখানে উত্তর হবে কারবারি বার্তা ছয় নম্বর প্রশ্ন ইস্যুকৃত চেক ব্যালেন্স উপস্থিতি না হলে এখানে উত্তর হবে এক দুই এবং তিন অর্থাৎ নগদান বইয়ের ব্যাংক উদ্যত কম থাকবে এবং ব্যাংকের বিবরণের উদ্যত বেশি হবে সাত নম্বর প্রশ্ন অনিশ্চিত হিসাব হলো একটি ড্যাশ এখানে উত্তরটা হবে এক এবং দুই অর্থাৎ সাময়িক হিসাব এবং আর্থিক হিসাব আট নম্বর প্রশ্ন এক নিচের কোনটি নগদানে টাকা পাওয়া যায় না এখানে না বলা হয়েছে তো এখানে উত্তর হবে প্রাপ্ত বার্তা অর্থাৎ গ উত্তর নয় নম্বর প্রশ্ন চেকে বিশ হাজার টাকার কলকবজা ক্রয় করে বিপরণ বাবদ পাঁচশো টাকা এবং সংস্থাপন বাবদ দুই হাজার টাকা প্রদান করা হলো লেনদেনের জাবেদার মেশিন হিসাব ডেবিট হবে এখানে উত্তর হবে বাইশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ ক উত্তর দশ নম্বর প্রশ্ন বাট্টা প্রাপ্তি সঠিক জাবেদার কোনটি এখানে উত্তর হবে গহা পাওনাদার হিসাব ডেবিট বাট্টা হিসাব ক্রেডিট এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশ ব্যাঙ্কে জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়ে ফেরত আসলে দু নগদান বইয়ের কীভাবে লিপিবদ্ধ হয় এখানে উত্তর হবে খ এক এবং তিন বারো নম্বর প্রশ্ন ব্যাংকের সমন্বয় হিসাব ব্যাংক সমন্বয় বিবরণী কখন তৈরি করা হয় এখানে উত্তর হবে খ হিসাবকালীন নির্দিষ্ট তারিখে তেরো নম্বর প্রশ্ন ব্যাংক সমন্বয় বিবরণকে কী বলা হয় এখানে উত্তর হবে ঘ মিলনকারী বিবরণী চোদ্দো নম্বর প্রশ্ন দু হাজার বিশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে আসবাবপত্র পনেরো হাজার টাকা বিক্রয় করা হল যার প্রস্তুত মূল্য বারো হাজার টাকা এখানে নগদন হিসাব ডেবিট পনেরো হাজার টাকা বিক্রয়জনিত ডাবিট তিন হাজার টাকা আসবাবপত্র হিসাব ক্রেডিট বারো হাজার টাকা নিয়ে উত্তর হবে এক এবং তিন তো বন্ধুরা ভিডিওটিতে যারা এখন একটা লাইক দেন অবশ্যই একটা লাইক দিয়ে পৌঁছানো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে এখন বাজে নোটিফিকেশন অল করে দেওয়া যাতে আমাদের চ্যানেল থেকে যখন ভিডিও আপলোড হয় তখন যেন তোমার টাইম টাইমে সব আগে পৌঁছ যায় তো দেখো পনেরো নম্বর প্রশ্ন অপচয় এখানে অপচয় হবে উত্তর হবে এক দুই তিন অর্থাৎ সবগুলো এন এস এফ চেকের অর্থ কি এখানে উত্তর হবে জমাকৃত চেক প্রত্যাখ্যান সতেরো নম্বর প্রশ্ন রেওয়া মিল্কি এখানে উত্তর হবে ক খতিয়ান উদ্দূত তালিকা আঠারো নম্বর উদ্বিবোক্তা এখানে লেখা আছে জনাব তনয়ের ব্যবসায় বিশ দু সালে মোট লাভের পঞ্চাশ হাজার টাকার প্রশাসনিক খরচ পনেরো হাজার টাকা এবং মোট বিক্রয় ও বন্টন খরচ পাঁচ হাজার টাকা এছাড়া সুদবাবুদ দুই হাজার টাকা এখানে প্রশ্ন হচ্ছে আঠারো নম্বর দু সালে ব্যবসায় নিট লাভ কত এখানে উত্তর হবে বত্রিশ হাজার টাকা উনিশ নম্বর প্রশ্ন প্রাপ্ত হিসাবের উপর সন্দেহজনিত সঞ্চিতি দুই হাজার টাকা চার্জ করার ফলে এখানে উত্তর হবে এক দুই তিন অর্থাৎ সবগুলো বিশ নম্বর প্রশ্ন দেখো উদ্দীপ এখানে একটা উদ্দীপক আছে উজয়ন ট্রেডার্সের একত্রিশ বারো দু হাজার বিশ তারিখে প্রস্তুত কিছু মিলে বিমা সেলামি তিন হাজার টাকা যা এক সাত দু হাজার বিশ তারিখে চার বছরের জন্য নেওয়া হয়েছে প্রশ্ন হল দু হাজার বিশ সালে বিমা খরচ কত অর্থাৎ দু হাজার বিশ সালে বিমার খরচের পরিমাণ কত এখানে উত্তর হবে ক অর্থাৎ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা একুশ নম্বর প্রশ্ন যদি বিমাস স্যালামি তিরিশ হাজার টাকা দু হাজার বিশ সালে খরচ হিসেবে দেখানো হয় তবে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে এখানে উত্তর হবে দুই এবং তিন বাইশ নম্বর প্রশ্ন আর্থিক বিবরণী অবস্থায় প্রস্তুতের উদ্দেশ্যকে এখানে উত্তর হবে দুই এবং তিন জেরিন এন্টারপ্রাইজে বিক্রির পণ্যের ব্যয়ের পরিমাণ কত এখানে উত্তর হবে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা অর্থাৎ খ উত্তর চব্বিশ নম্বর প্রশ্ন জেরিন এন্টারপ্রাইজের হিসাব ব্যবস্থার শেষে বকেয়া বেতনের পরিমাণ ছিল দুই হাজার টাকা যা সমন্বয় করা হলে এখানে উত্তর হবে গ অর্থাৎ দুই এবং তিন পঁচিশ নম্বর প্রশ্ন অপচয় ধার্যের কারণে হিসাব বিজ্ঞানের কোন নীতি প্রয়োগ ঘটে এখানে উত্তর হবে খ ছাব্বিশ নম্বর প্রশ্ন হাবিব কোম্পানি এক লক্ষ টাকার মূল্যের একটি যন্ত্র ক্রয় করলেন যার সংস্থাপন ব্যয় বিশ হাজার টাকা এবং ভগ্নাবশেষ মূল্য দশ হাজার টাকা ও আয়ুষ্কাল দশ বছর অপচয়ের হার সরলরৈকিক পদ্ধতিতে দশ পার্সেন্ট হলে অপচয়ের পরিমাণ কত এখানে উত্তর হবে খ সাতাশ নম্বর প্রশ্ন নিচের কোনটি কল্পনিক সম্পত্তি এখানে উত্তর হবে গহা শেয়ারের অবস্থা আঠাশ নম্বর প্রশ্ন এখানে উদ্দীপকটা আছে দেখো আমি উদ্দীপকটা পড়ি আলম ব্রাদার্স দু আলম ব্রাদার্স দু হাজার সালের পয়লা জানুয়ারি তারিখে এক লক্ষ টাকার মূল্যের একটি নতুন মেশিন ক্রয় করলেন সংস্থাপন ব্যয় বাবদ দশ হাজার টাকা পরিবহন খরচ বাবদ দশ হাজার টাকা এবং ভ্যাট বাবদ বিশ হাজার টাকা ব্যয় করলেন প্রতিষ্ঠানটি বার্ষিক দশ পার্সেন্ট হারে সরলরৈখিক পদ্ধতিতে অপচয় ধারণের সিদ্ধান্ত গ্রহণ করে এখানে উত্তর বলা প্রশ্ন বলা হয়েছে মেশিনটি বার্ষিক অপচয় পরিমাণ কত এখানে উত্তর হবে গহা অর্থাৎ চোদ্দো হাজার টাকা উনত্রিশ নম্বর প্রশ্ন উপযুক্ত মেশিন ভগ্নাবশেষের মূল্য বিশ হাজার টাকা অনুমান করা হলে এখানে উত্তর হবে ক এক এবং দুই সর্বশেষ প্রশ্ন তিরিশ সুনাম কি এখানে উত্তর হবে অস্পর্শনীয় সম্পদ তো বন্ধুরা আশা করছি তোমরা উত্তরগুলো পেয়ে উপকৃত হয়েছে তো এখানে তোমাদের কয়টা উত্তর হলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশন জানাবে আর ভিডিওটিতে যারা এখন একটা লাইক জানে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুর কাছে পাঠিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দেবে তো পরবর্তীতে দেখা হবে কোন কোন বোর্ডের সাজেশন বা কোন কোন বোর্ডের উত্তর তোমরা চাও অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও সেই প্রত্যাশাটি কাছকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ খোদা হাফেজ